ফ্যামিলি নিয়ে গ্যাংটক গেলে সবারই মনে প্রশ্ন আসে, বেস্ট সাইট সিন কোনটা হবে, গ্যাংটকের ডে টু কীভাবে কাটানো যায় আর কিভাবে বেস্ট জায়গাগুলো স্মৃতিতে বন্দি করা যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো গ্যাংটকের কিছু ভালো ভালো সাইট সিন আর সম্পূর্ণ দিনের বাজেট। তাহলে আপনারা সিকিমে এসে এই জায়গাটা থেকে ডে টু কীভাবে অ্যারেঞ্জ করতে পারেন সেই সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে দেব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, তার আগে আপনাদের দেখাই আমাদের হোটেলের সামনে থেকে ভিউ, দিন তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে গাড়িতে। সাইট সিনের জন্য আমরা ট্রাভেল এজেন্ট দিয়ে গাড়ি বুক করেছিলাম। আমাদের গাড়ির কস্ট পড়েছিল 3,500 টাকা এক একটি গাড়িতে। প্রথম যে আমরা স্পটে পৌঁছালাম সেই স্পটটা হলো বানজাগরি ওয়াটারফলস। বানজাগরি ওয়াটারফলসে পার হেড 70 টাকা করে টিকিট কাটতে হয়। এছাড়াও যদি শুটিং করতে হয় তার জন্য কিন্তু আলাদা চার্জেস লাগে। বানজাগরিতে যখন আমরা গাড়ি পার্ক করেছি আমাদের এক একটি গাড়ির জন্য 100 টাকা করে পার্কিং দিতে হয়েছে। গ্যাংটকে মোটামুটি সাইট সিন করার জন্য অনেক জায়গাই আছে, তবে আমরা বেছে নিয়েছি টপ 5 অর্থাৎ মেন মেন কিছু জায়গা। তার মধ্যে এই বানজাগরি ওয়াটারফলস হচ্ছে একদম প্রথমে। পাহাড়ের গা বেয়ে তৈরি করে রাখা এই সিঁড়িগুলো দিয়েই উঠে যেতে হবে ওয়াটারফলসের দিকে, আর তার সাথেই রয়েছে প্রকৃতির এই মনোরম দৃশ্য। কান পাতলেই শোনা যাবে ওয়াটারফলসের শব্দ। কেউ যদি সকালের ব্রেকফাস্ট এখানে করতে চান তাহলে কিন্তু খাবারেরও জায়গা রয়েছে। দামটা জিজ্ঞাসা করিনি, তবে খাবার আশা করি ভালোই হবে। আজকের ভিডিওতে দেওয়া বিভিন্ন তথ্য যেমন খাবারের দাম, পার্কিং, গাড়ি ভাড়া সিজন অনুযায়ী কিন্তু আপ ডাউন করতে পারে। প্রকৃতির সৌন্দর্যের আরও একটি রূপ এই ওয়াটারফলস, যেটা বাংলায় হলো ঝর্ণা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর স্লিপি, প্রত্যেকটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে, তা না হলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে। রোদ ঝলমলে এক দিনে একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি অনায়াসেই মুহূর্তবন্দি করে রাখা যায়। শুধুমাত্র ওয়াটারফলসই নয়, এখানে রয়েছে বিভিন্ন রকমের রাইডের আনন্দ যেগুলো আপনারা এখানে উপভোগ করতে পারেন। টোটাল 3 রকমের রাইড রয়েছে, তার মধ্যে আমরা জিপ লাইন নামের এই রাইডটা একবার ট্রাই করেছিলাম। বলে রাখা ভালো, এখানে কিন্তু যথেষ্ট সাবধানতা বশতই সবাইকে রাইড করানো হচ্ছে। এক একজনের জিপ লাইন রাইড করতে লাগছে 200 টাকা করে। এই সুন্দর ঝর্ণার আনন্দ নেওয়া, রাইড করা, ছবি তোলা সব মিলিয়ে বলা যেতেই পারে বানজাগরি ওয়াটারফলসে কিন্তু অনেকটা সময় নিয়েই আপনাদের আসতে হবে। এরপর যাওয়া যাক আমাদের দ্বিতীয় লোকেশনের উদ্দেশ্যে। দ্বিতীয় লোকেশন হল গ্যাংটকের পপুলার মনেস্ট্রি গুঞ্জন মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে গাড়ি রাখার জন্য আমাদের 60 টাকা পার্কিং দিতে হয়েছে। এছাড়াও পার হেড 10 টাকা টিকিট কেটে মনেস্ট্রিতে প্রবেশ করতে হয়। গুঞ্জন মনেস্ট্রি সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। মনেস্ট্রিতে পৌঁছানোর জন্য পাহাড়ের ঢালু রাস্তা বেয়ে আমাদের একটু নিচের দিকে নামতে হয়েছে। মেনলি এই মনেস্ট্রিতে বিভিন্ন বুদ্ধা মংসরা রয়েছে যারা এখানে বসবাস করেন। পাহাড়ের কোলে অবস্থিত এই গুঞ্জন মনেস্ট্রি ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা। মনেস্ট্রির সামনে থেকে পাহাড়ের দিকে তাকালে একটা অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট ঘরবাড়ি, আর একদম পাহাড়ের সামনেই রয়েছে এই সুন্দর মনেস্ট্রি। মনেস্ট্রি খুব কালারফুল এবং দারুণ লোকেশনে অবস্থিত। এইবার যাওয়া যাক মনেস্ট্রির ভেতরে কি আছে সেটা দেখার জন্য। ভেতরে রয়েছে বুদ্ধদেবের নানা রকমের মূর্তি, খুব সুন্দর সাজানো, এবং সেখানে সবাই প্রণাম করছে, প্রসাদও নিচ্ছে। মনেস্ট্রির ভেতরে প্রবেশ করার জন্য জুতো খুলে আসতে হবে। এর ভেতরটা যথেষ্ট কালারফুল, সুন্দর করে সাজানো।
মিস্ত্রি দেখে আমাদের সবার ভীষণ বেহাল দশা, কারণ একটা চড়াই রাস্তা আমাদেরকে উঠতে হয়েছে, আবার নামতেও হয়েছে। পাহাড়ি রাস্তা, সমতলের মানুষ, পাহাড়ি রাস্তা ওঠা তো অভ্যেস নেই, তার উপর পায়ে ব্যথা। তো এখন আমাদের সেকেন্ড লোকেশন কমপ্লিট হলো, এরপর আমরা যাবো থার্ড লোকেশনের দিকে। চলো তবে দেখা যাক এর পরে কি আছে। পরবর্তী লোকেশনে যাওয়ার আগে এই খুব সুন্দর ঝর্ণাটা আমাদের চোখের পড়েছে, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে ছবিও তুলছে। নেক্সট লোকেশন তাসি ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব, চলো। তাসি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। আমার সাজেশন অনুযায়ী ধীরে ধীরে সিঁড়িগুলো ভাঙলে আপনাদের কষ্টটা অনেকটা কম হবে। ওপরে ওঠার সময় যদি কেউ হাঁপিয়ে যান তাহলে বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা রয়েছে। এইরকম ধরনের ছোট ছোট দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারেন। বলে রাখা ভালো, তাসি ভিউ পয়েন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি নয়, কিছুটা অংশ ফ্রি, কিছুটা অংশ পেড। ভিউ পয়েন্টের এই নিচের জায়গাটাতে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের কোনো পয়সা দিতে হবে না। আপনারা এখান থেকে পাহাড়ি জামা কাপড়ও সংগ্রহ করতে পারেন ছবি তোলার জন্য। ভিউ পয়েন্টের এই জায়গাটা থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তবে যদি ভালো করে দেখতে হয় চলে যেতে হবে ভিউ পয়েন্টের ওপরে অর্থাৎ দোতলায়, সেক্ষেত্রে আপনাদের 10 টাকা করে টিকিট কেটে ওপরে উঠতে হবে। দোতলায় ওঠার আগে রয়েছে কিছু কেনাকাটার জায়গা, সেখান থেকে আপনারা কিছু সংগ্রহ করতে পারেন। দোতলায় ওঠার পর আপনাদের সামনে লোকেশনটা ঠিক এই রকম দেখতে লাগবে, পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে দিনে কাঞ্চনজঙ্ঘা একদম ভিজিবল দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ করার পর আমাদের পরবর্তী লোকেশন গণেশ টক্স। এখানেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এক একটি গাড়ি পার্কিং করতে লাগছে 60 টাকা। তবে আবারও বলে রাখি আপনার দর্শকদেরকে, সিজন অনুযায়ী কিন্তু দাম ওঠানামা করতেই পারে। প্রথমে আপনাদের সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠে যেতে হবে। কিছু দূর উঠে যাওয়ার পরেই আপনাদের চোখে পড়বে একটি জুতো রাখার জায়গা রয়েছে, মূলত সেখান থেকেই জুতো খুলে বাকি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। গণেশ টক্স একটি গণেশজির মন্দির, সেই কারণে সেখানে জুতো খুলে যাওয়াটাই বাঞ্ছনীয়। এই গণেশ টক্সের মধ্যে দাঁড়িয়েও আপনারা পাহাড়ি দৃশ্যের আনন্দ নিতে পারেন। এবার আপনাদের গণেশ টক্সের গণেশজির দর্শন করাই। আপনারা চাইলে এখানে পুজো দিয়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন। গণেশ টক্সের একদম উপরের ফ্লোর থেকে সুন্দর পাহাড়ি ভিউ দেখা যায়। আগে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি, তো আমরা এখন আছি গণেশ টক্সে। তাহলে এরপর আমরা যাব আরেকটা সাইট সিনে, দেখা যাক কোথায় হয়। সেটার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতে হবে, আর তার সাথে রাস্তার যে অপরূপ সৌন্দর্য খেলা সেটাও দেখতে হবে, কারণ ক্ষণে ক্ষণে পাহাড় নিজের রূপ বদলাচ্ছে। কোথাও আলো, কোথাও ঠান্ডা হাওয়া, আর কোথাও এত বেশি গরম লাগছে যে সোয়েটার খুলে দিতে হচ্ছে। তো সব মিলিয়ে গুছিয়ে পাহাড়কে অনুভব করতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাহলে চলুন যাওয়া যাক নেক্সট লোকেশনে। এবার পালা আমাদের সিকিম ট্যুরের দ্বিতীয় দিনের একদম শেষ ভাগে চলে আসার। এবার আমরা চড়ব রোপওয়ে। মূলত সমস্ত গাড়ি রোপওয়ে পর্যন্তই লাস্ট। এই রোপওয়ে এমজি মার্গের একদম কাছেই, এমজি মার্গে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে রোপওয়ের সন্ধান পাওয়া যায়। রোপওয়ে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে, এখানেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। আর রয়েছে বিশাল ওয়েটিং এরিয়া, লাইন দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। পার হেড টিকিট 130 টাকা করে পড়বে। টিকিটের ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হলো। টিকিট কাটার পর কিছুক্ষণের অপেক্ষা, তারপর লিফটে করে চলে যেতে হবে 4th ফ্লোরে। এই 4th ফ্লোর থেকেই রোপওয়ে ছাড়া হয়।
এক একবারে এই রোপওয়েতে 20 জন করে চড়তে পারে। রোপওয়ের ভেতরে কিন্তু বসার ব্যবস্থা নেই, দাঁড়িয়েই চড়তে হবে সবাইকে। আর বেশ অনেকক্ষণই এই রোপওয়েটা চড়ানো হয় একদম সেফলি। এবার আপনাদের দেখাবো রোপওয়ের ওপর থেকে নিচের দৃশ্যটা ঠিক কেমন দেখতে লাগে। যতদূরে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, সবুজে ঘেরা অরণ্য, আর তার সাথে ছোট ছোট বাড়িগুলো উঁকি মারছে। আর এই ছিল আজকের পর্ব 2 সিকিম ট্যুরের। পর্ব 3 খুব তাড়াতাড়ি আসছে, তাই সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব পরের পর্ব যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করে রাখবেন। এছাড়াও আপনাদের বন্ধু মহলে পরিজন মহলে এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, যাতে এই ভিডিও দ্বারা সকলে উপকৃত হতে পারে। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তানিয়া। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে দেখতে থাকুন, সাথে থাকুন এক্সপ্লোর উইথ তানিয়ার।